হাই এভরিওয়ান, সেদিন হঠাৎ করেই কেক বানানোর ইচ্ছে হলো, তাই সেই কেক বানানোর রেসিপিটাই এই ব্লগে শেয়ার করছি। আর এটা কিন্তু মাইক্রো ওভেনে না, প্রেশার কুকারে করা হয়েছে। তো কেকটা কিন্তু মা বানিয়েছিল, ভিডিও শ্যুটটা আমি করেছি। তো এখানে দু কাপ মতো ময়দা, সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে চেলে নেওয়া হয়েছে। আর এখানে আছে সুগার ডাস্ট, আর আছে এই কাপের মধ্যে সাদা তেল আর তিনটে ডিম। তো ডিমটা ফাটিয়ে এবার সুগার ডাস্টটা ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এটাকে ভালোভাবে হুইস্ক করে নিতে হবে। সুগার ডাস্টটা পুরোটা মা দিয়ে দিয়েছে, এবার এইভাবে ভালো করে অনেকক্ষণ এটাকে হুইস্ক করতে হবে, এতে ভালোভাবে পুরোটা খুব সুন্দরভাবে মিশে যায়। এই হুইস্কিংয়ের উপরেই কিন্তু কেকটা কতটা সফট হবে, কতটা ফুলবে সেটা ডিপেন্ড করছে। তারপর ওই সাদা তেলটা দিয়ে দিল ওর উপর, আবার হুইস্ক করবে। এইবার ওই ময়দাটা একটু একটু করে দিয়ে ওটা ভালো করে হুইস্ক করবে, কারণ পুরোটা একবারে দিলে ওই ফ্যাটাতে একটু প্রবলেম হবে, কারণ একটু ডালা ডালা থেকে যেতে পারে। সেজন্য একটু একটু করে দিয়ে ওটা ভালো করে মেশাবে, তারপরে আবার একটু দেবে, তারপর সেটা আবার মেশাবে। যেই প্যানটার মধ্যে ওই ব্যাটারটা দেওয়া হবে, ওই প্যানটাকে মা ভালো করে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এটা না করলে কেকটা কিন্তু এর মধ্যে লেগে থেকে যাবে। তারপরে এই যে প্রেশার কুকারের মধ্যে একটু বালি দিয়ে দিয়েছে গরম করতে, অনেকে চাইলে বালি না থাকলে নুনটাও সাবস্টিটিউট হিসেবে ইউজ করা যেতে পারে। তো একটু প্রিহিট হয়ে করে নিতে হবে 10 মিনিট মতো। এবার ওই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিল, একটু ড্যাব ড্যাব করে নিতে হবে, না হলে যদি একটু হাওয়া থেকে যায় তাহলে কিন্তু কেকের শেপটা খুব একটা ভালো আসবে না। তো সেই জন্য মায়েরটা ভালো করে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছে, যাতে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে কেকটা সুন্দর শেপে যাতে পুরো গোল হয়ে আসে। এইবার ওই প্রিহিট করা প্রেশার কুকারে এটা বসিয়ে দেবে। মোটামুটি 40 মিনিট পর কেক একদম রেডি। কোনো একটা বড় কাঠি বা কিছু যদি থাকে সেটা দিয়ে একটু প্রিক করে দেখে নিতে হবে, যদি গায়ে লেগে না থাকে তার মানে বুঝে নিতে হবে কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো মোটামুটি 40 মিনিটস লেগেছিল আমাদের। তো কেক একদম রেডি হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে, সফট হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। মিষ্টির পরিমাণটাও তোমরা যেমন মিষ্টি খেতে চাইবে সেইভাবে দেবে। আমরা একটু কম মিষ্টি খাই, তাই আমরা একটু কম মিষ্টি দিয়েছিলাম। কেকটা খুব সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এরকম চট করে আর খুব ইজিভাবে কেক বানাতে হলে তোমাদের, ইনফ্যাক্ট তোমাদের কাছেও যদি সেরকম কোনো আইডিয়া থাকে তোমরাও শেয়ার করো। আর এটা চকলেট বানাতে হলে একটু কোকো পাউডার অ্যাড করতে হবে, তো আমরা চকলেট অ্যাড করিনি। তো জানিও কেমন লাগলো। ওকে, বাই।